যে কোনো ওয়াক্ত এর আজান হয়ে যাওয়ার পর জামাত শুরু হওয়ার পূর্বে আগের কোনো ওয়াক্ত এর কাজা নামাজ আদায় করা যাবে কি না, এম এ কিবরিয়া এই প্রশ্নটি করেছেন। জি অবশ্যই, যদি আগের কোনো ফরজ সালাত থেকে গিয়ে থাকে তাহলে আগে তাকে ওই ফরজটা পড়তে হবে। যেমন তিনি আসরের জামাতের জন্য মসজিদে গেলেন কিন্তু জোহর তিনি পড়েননি, তাহলে আগে তাকে জোহর পড়তে হবে, অবশ্যই তারতিবটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আহজাব যুদ্ধের সময়, খন্দক যুদ্ধের সময় চার উক্ত সালাত তিনি পড়তে পারেননি, জোহর, আসর, মাগরিব। তো পরে তিনি মাগরিবের পরে হযরত ওমর সহ অনেক সাহাবা কেরাম সহ বাস উকিমা ইয়ানি লিল জোহর, প্রথম জোহরের জন্য একামত দেওয়া হলো, জোহর পড়লেন, এরপরে জোহর শেষ করে উকিমাত লিল আসর, আসরের জন্য একামত দেওয়া হলো, আসর শেষ করলেন, তারপরে মাগরিবের একামত হলো, মাগরিব শেষ করলেন, তারপরে ধারা একটা ধারাবাহিকতা রক্ষা করেছেন। এটা একটা ইসলামিক এই মাসালার ভিত্তি যে কোনো ফরজ যদি তার থেকে যায় তো আগের ফরজটা আগে আদায় করে তারপরে অন্য রানিং ফরজ সময়ের যে এখনকার ফরজটা আছে এটা আদায় করতে হবে। তো এটা হানাফিউল আমরা বলেছেন পাঁচ অক্ত পর্যন্ত এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরি, পাঁচ অক্তের বেশি যদি কাজা হয়ে যায় তখন যখন যেমন পারে পড়বে, এটা হলো একটা ইস্তেহাদ। কিন্তু হাদিসের মধ্যে যেটা আমরা তারতিব দেখছি সেটা ওইভাবেই আর কি, আগেরটা আগে পরেরটা পরে। ধন্যবাদ। রাফি তালুকদার লিখেছেন, হ্যান্ড স্যানিটাইজারে তো অ্যালকোহল থাকে, তাহলে এটি ব্যবহার করা যায় আছে কি না? এসব অ্যালকোহল এগুলো আসলে এগুলি হলো সাধারণত প্রিজারভেটিভ হিসেবে এগুলো ব্যবহার করা হয় একটা ঔষধকে সংরক্ষণ করার জন্য। অ্যালকোহল হইলে হলেও এটা হারাম বা মাকরু হয় না, কারণ অ্যালকোহলগুলির মধ্যে সাধারণত নেশাগ্রস্ত করার যেই ক্যাপাসিটিটা থাকে এটা দুর্বল। তো একটা 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 যে কোনো অ্যালকোহল যদি আপনাকে নেশাগ্রস্ত না করে, মাতাল না করে দেয়, সেন্সলেস করে না দেয়, তাহলে ওটা হারামের পর্যায়ে যায় না। কারণ নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক মুস্কির যেটা পান করার পরে বা খাবার পরে মানুষ মাতাল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সেটা হলো হারাম। এখন যেটা উন্মাদ করে না, ওই পর্যায়ে নেয় না, হোমিওপ্যাথির মধ্যেও প্রিজারভেটিভ হিসেবে অ্যালকোহল ব্যবহার হয়। তো হোমিওপ্যাথি তো একটা চিকিৎসা, একটা ঔষধ, ওটা খেয়ে কে কবে মাতাল হয়েছিল না? তো এই জাতীয় অ্যালকোহলগুলিতে সমস্যা নেই, এটা আমরা বিস্তারিত একদিন মাসালাতে জবাব দিয়েছিলাম। জি ধন্যবাদ। তারপরে এখানে প্রশ্ন আছে যে যে সমস্ত আতরে অথবা পারফিউমে অ্যালকোহল ব্যবহার করে সেগুলো গায়ে দিয়ে বা জামায় লাগিয়ে কি নামাজ আদায় করা যাবে? সেগুলো ওই পর্যায়ে না যে এগুলো কোনো মানুষকে মাতাল, উন্মাদ, পাগল বানিয়ে ফেলবে, ওই পর্যায়ে নয় এগুলো, অর্থাৎ ওগুলো সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ। আরও একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হ্যালো, আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটা বলেন। ভাইজান, গাইবে জানাজা পড়া যাবে কিনা লাস্ট যদি অন্য দেশে থাকে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। লাশ অন্য দেশে থাকলে গাইবে জানাজা পড়া যাবে কি? যদি অন্য দেশে তার জানাজা হয়ে যায় তাহলে আর দরকার নেই। আচ্ছা, যেমন আসাম আর নাজাসি ইয়েমানের বাদশাহ নবীজির উপরে ইমান এনেছিলেন, তিনি ইয়েমানে মারা গেলেন, সেখানে তার জানাজা পড়ার মতো কোনো মুসলিম ছিল না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন সল্লু আলা সাহেবকুম, তোমাদের এই বন্ধুর জন্য তোমরা জানাজা পড়ো। গাইবানা জানাজা নবীজি নিজে পড়েছেন যেহেতু তার ওখানে জানাজা হয়নি। এখন যদি কোনো মুসলিম তিনি দূরে মারা গেছেন তার সেখানে অলরেডি জানাজা হয়েছে, আমাদের আর গাইবি জানাজা পড়ার দরকার নেই, আমরা তার জন্য দোয়া করব। জি ধন্যবাদ। তারপরে একাধিক জানাজার বিধান কি? দেখা গেল ঢাকায় একটা হলো লাশ হয়, তারপরে গ্রামের বাড়িতে আরেকটা, সেখান থেকে আবার মনে করেন যদি সাধারণত নেতৃস্থানীয় লোক যারা তাদের জন্য আবার নেতাকর্মীদের আয়োজনে আরেকটি জানাজা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে তিন চার জায়গায় জানাজা হচ্ছে, আসলে এই জানাজাগুলোর বিধান কি? মোখতারাম, জানাজা একবার হয়ে গেলেই তো হয়ে গেল। এখন ঢাকা থেকে লাশ হয়তো তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে, ঢাকায় একটা হলো, গ্রামের বাড়িতে গেলে সেখানে যারা এই জানাজা শরীক হতে পারেননি অথচ তাদের মধ্যে তার অনেক গার্ডিয়ান, অভিভাবক, ওয়ারিশরা আছে, তাদের একটা হক আছে, তাদের লোকটি মারা গেছেন, তারা আউলিয়া, তার অভিভাবক বা তার ওয়ারিশ উত্তরাধিকারী, তারা যেহেতু সালাত পড়তে পারেনি এই জন্য তারা সেখানে একটা জানাজা তারা করতে পারবে। কিন্তু জেলা জেলায় ঘুরিয়ে তিন বা তিন চার পাঁচ জানাজা পড়ার বর্তমান যে একটা ধারা পৃথিবীতে আছে এটা শরিয়াসম্মত না।